আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মা বাবা জীবিত অবস্থায় তাদের খেদমত করতে পারেন নাই, এখন মা বাবার মৃত্যুর পর সন্তানের জন্য করণীয় কি, অথবা সন্তান তাদের ভুল বুঝতে পেরেছে, অথবা সে এখন পিতামাতার জন্য কিছু করতে চায়, তখন তারা কি করবে। তো এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দেরি না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে এই বিষয়ে ইসলাম আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেটা হলো মা বাবা জীবিত অবস্থায় তাদের খেদমত করা। তারা যদি মারা যায় তাহলে মা বাবা যাদেরকে মোহব্বত করতেন, যাদেরকে ভালোবাসতেন, তাদের খেদমত করা, তাদের সহযোগিতা করা। যেমন ধরুন আপনার বাবা মারা গেছে, আপনার বাবা আমাকে মোহব্বত করত, তো এই অবস্থায় আপনার উচিত হবে আমাকে মোহব্বত করা। কেননা তারপর তাছাড়া তো আপনার এটা হচ্ছে মা বাবাকে ভালোবাসার একটা প্রতিচ্ছবি। এই জন্য বাবার মার বন্ধু বান্ধবী তো তাদেরকে ভালোবাসা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে কিছু গিফট উপহার দেওয়া, এই কাজগুলো করা যেতে পারে। আর মা বাবার জন্য তো অবশ্যই জীবন দশায় করতে হবে, তবে কেউ যদি না করে থাকে অবশ্যই তওবা ইস্তেগফার করতে হবে। কেননা পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে, পিতামাতার মাতার পায়ের নিচে কিন্তু জান্নাত, এটা একেবারে সহি হাদিসের মধ্যে রয়েছে। কেননা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী জিহাদে যাওয়ার পরামর্শ চাইলেন, আবার কোন কোন হাদিসে এসেছে যে কোন জায়গায় যাওয়ার পরামর্শ দিলেন, অথবা কার খেদমত করবে এই বিষয়ে জানতে চাইলেন, তখন আল্লাহ রাসূল তিনবার বললেন মার কথা, চতুর্থ বার বললেন যে তোমার বাবার খেদমত করবে। এই জন্য মার খেদমত করবে, মায়ের খেদমত করবেন এবং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটাও আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই হাদিসটাও রয়েছে। এই জন্য মার খেদমত করা এবং মার নামে দোয়া করা, বাবার নামে দোয়া করা, এবং তারা যদি মারা যায় তাদের জন্য যদি সম্ভব হয় কোনো জায়গা মসজিদ মাদ্রাসার জন্য একেবারে দিয়ে দেওয়া, বাচ্চায় পাললে রাস্তা দিয়ে দেওয়া, কোনো সরাইখানা নির্মাণ করে দেওয়া, কোনো যাত্রী ছাউনি, এমন কিছু যেটা মাধ্যমে সারা জীবন তার মা বাবার কবরে সওয়াব পৌঁছাবে, এমন কিছু যদি পারেন সম্ভব হয় এগুলো দিয়ে দেওয়া, মা বাবার কাছে যদি সওয়াব যায় এটা করতে পারেন। মা বাবার মৃত্যুর পর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, তদ্রুপ তাদের জন্য আপনি কখনো কখনো মসজিদ মাদ্রাসে দান করতে পারেন, কখনো কখনো গরিব মিসকিনকে খাওয়াতে পারেন, ইত্যাদি ইত্যাদি সওয়াবের কাজ আপনি করে এগিয়ে যেতে পারেন। মা বাবার উদ্দেশ্যে আপনি কোনো ওয়াজ মাহফিল করতে পারেন, মা বাবার উদ্দেশ্যে অথবা মা বাবার নামেও আপনি মসজিদে জায়গা দিয়ে তাদের নামেও আপনি মসজিদ করতে পারেন। তবে মা বাবার নামে কখনো মাজারে গিয়ে এটা সেটা দান করা যাবে না, মাজার তো আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, মাজারে যাওয়াই যাবে না। তো আর মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া, এটাও মা বাবার হকের একটা অন্তর্ভুক্ত, যখন তারা অনুপস্থিত থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু।